খামারি হয়েই মনে হয় পাপ করেছি, শুধু পাপ নয়, শুধু পাপ বলে ভুল হবে, মহাপাপ করেছি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই সফল উদ্যোক্তা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ অভিনন্দন। শুরু করছে আজকের প্রতিবেদন। আজকের প্রতিবেদনের বিষয়টা খুবই বিরক্তিকর লাগতে পারে, জানি না আসলে কেমন লাগবে, কিন্তু সর্বোপরি কথা হচ্ছে যেটা নিয়ে আজকে ভিডিও করব। আমি প্রথমে বলেছি, খুব মনে আবেগ নিয়ে কষ্ট নিয়ে বলেছি যে আসলে খামারি হয়েই পাপ করেছি, পাপ নয় শুধু মহাপাপ করেছি। কেননা আজকে যদি আমি বলতে যাই আজকের ভিডিওতে আমি কিছু কথা বলবো, সেটা হচ্ছে দেখেন আজকে বাচ্চার দামের অবস্থাটা দেখেন। আজকে যদি 50 থেকে 60 টাকা বাচ্চার বাজার, এটা কি, এটা আসলে কী ধরনের আচরণ আর কী ধরনের ব্যবহার বুঝতে পারছি না। 10 থেকে 12 টাকা বা 20 টাকার ডিম যদি, 15 টাকার ডিম যদি 60 টাকা বাচ্চা কিনতে হয়, এর চেয়ে বড় সিন্ডিকেট বলবো নাকি আমাদেরকে মানে মেরে ফেলার অবস্থান বলবো, কী বলবো আমি নিজেই দিশে পাচ্ছি না বা বুঝতে পারছি না। দর্শক মণ্ডলী, আপনারা বুঝবেন যে আসলে এগুলো কী হচ্ছে আমাদের খামারিদের সাথে। এভাবে যদি খামারিদেরকে মানে এক কথায় মেরে ফেলা হচ্ছে, আর এক কথায় বলতে পারি যে আসলে আমাদের সুখটা, আমাদের ভালোটা আসলে কেউ মনে হয় চায় না, আমাদের একটু ভালো থাকা মনে হয় কেউই দেখতে পাচ্ছেন না। কেননা যদি বলি যে দেখেন ইতিপূর্বে যখন একটু ভালো ব্যবসা হতেছিল তখনই কিন্তু খাদ্যের দাম বাড়িয়ে দিল, 2000 টাকার খাদ্যের বস্তা আজকে 3500 টাকা, এখানে কি হলো এটা বুঝতে পারলাম না। যা হোক, শুনেছি বা জেনেছি খাদ্য নাকি বাইরে থেকে কাঁচামাল আসে, কাঁচামালের হয়তো ইম্পোর্ট আউটপোর্টের বিষয় রয়েছে, সেখান থেকে হয়তো বা কিছু দাম বৃদ্ধি হয়েছে বা ইম্পোর্ট আউটপুট ঠিক সময় মতো না হওয়ার কারণে দামটা বাড়তে পারে খাদ্যের। কিন্তু আজকে কি দেখছি, আজকে কিন্তু আসলে 6 ফেব্রুয়ারি 2023 সাল, তো আজকে কি দেখছি, আজকে দেখছি যে বাচ্চার রেট হয়ে গেছে 50 থেকে 60 টাকার মধ্যে, 50 থেকে 60 টাকার মতো। এই যে বাচ্চার রেট, কীভাবে এটা সম্ভব, 15 টাকার একটা ডিমে 60 টাকা বাচ্চা বিক্রি করছে, এটা আমাদেরকে সিন্ডিকেটে ফেলানো ছাড়া আমার মনে হচ্ছে যে আর কিছু নয়। তো দশম মণ্ডলী, আসলে এইরকম আচরণ আমাদের খামারিদের সাথে কেন করা হচ্ছে? আমরা সকলে জানি যে শীতে মানুষের ডিম, দুধ এবং মাংসের চাহিদাটা কম থাকে, যখন একটু গরমের ভাব পড়ে, গরমের দিন আসে, তখনই কিন্তু ডিম, দুধ এবং মাংসের চাহিদাটা একটু বেড়ে যায়। কারণ আপনারা হয়তো জানেন কি না, গরমে মানুষের শারীরিক সমস্যাগুলো একটু বৃদ্ধি পেয়ে থাকে, যার কারণে বিভিন্ন সময় মানুষ ডাক্তারের কাছে গেলে বা বিভিন্ন সময়ে মানুষকে বলা হয় যে আপনি একটু মাংস খান বা একটু দুধ খান বা একটু ডিম খান, এই কারণেই কিন্তু পর্যায়ক্রমে চাহিদাগুলো বেড়ে যায়। আর এই মাংসের চাহিদা বেড়ে যাওয়ার কারণে আমরা হয়তো মুরগির দামটা, রেডি মুরগির দামটা একটু ভালো পেতে যাচ্ছিলাম, কিন্তু আসলে কী দেখছি, আসলে আমাদের ভালো দেখাটা, আমাদের ভালো চলাটা, আমার মনে হচ্ছে যে খাদ্য কোম্পানি তো আছেই, সেই সাথে বাচ্চার কোম্পানি আমাদের ভালো থাকাটা মনে হয় চাচ্ছেন না, বা আমাদের ভালো থাকাটা মনে হয় ওনাদেরকে আসলে বেশি বিরক্ত করছেন। ওনারা তো খাদ্যের, যারা খাদ্যের কোম্পানি বা যারা মুরগি বাচ্চা প্রস্তুত করেন, তারা তো আসলে কোটি কোটিপতি, কারণ তাদের সাথে আমাদের তো মানে জিরো আর হিরো। কিন্তু আসলে কী করা হচ্ছে যে তারা আমাদেরকে উপলক্ষ করে, আমরা ক্ষুদ্র খামারি, আমরা একদম প্রান্তিক খামারি, আমাদেরকে অ্যাটাক করছে তারা। আসলে আমার মনে হয় যে এমন অ্যাটাক করাটা আসলে তাদের ঠিক হচ্ছে কি না, আমার মনে হয় যে এটা আসলে কোনো সমিতি আছে কি না, বা বাচ্চা দর দাম নিয়ন্ত্রণ রাখার মতো কোনো পরিস্থিতি, কোনো সিস্টেম আছে কি না জানা নেই। আমার মনে হচ্ছে যে আসলে এরকম সিস্টেম যদি থেকে থাকে, তাহলে আমি সহ সকল খামারিদেরকে আমি আহ্বান করব, উদারতা আহ্বান করব যে আপনারা সকলে মিলে একটা ব্যবস্থা নেন যে আসলে বাচ্চা কোম্পানি যেন আমাদের সাথে এরকম আচরণ না করেন, আমাদেরকে একটু বাঁচতে দিন পোলট্রি সেক্টরটাকে ঠিক রাখার জন্য, আমাদেরকে একটু সহানুভূতি দেখান। তা না হলে আমরা প্রান্তিক খামারি, আমরা যে খামারিগুলো যদি আসলে সত্যি সত্যিই যদি মুখ ফিরিয়ে নেই, তাহলে আসলে সার্বিকভাবেই কিন্তু দেশে মাংসের অভাবটা কিন্তু দেখতে পারবেন। আসলে আমরা কিন্তু একদম দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার মতো হয়ে গিয়েছি, আর এই ক্ষেত্রে এই মুহূর্তে সামান্য একটু স্বস্তির নিঃশ্বাস ফেলেছি। এটা দেখে যদি আপনারা আমাদেরকে এভাবে অ্যাটাক করেন যে আজ 20 টাকার বাচ্চা 60 টাকা, এটা আসলে আমার মনে হয় যে এটা খুবই আমাদের সাথে একটু আচরণবিধি লঙ্ঘন করা হচ্ছে। কারণ আমি যদি বলি যে আসলে
500 পিস মুরগি যদি বাচ্চা যদি আমি খামারে ওঠাই, নির্ঘাত 20 পিস 30 পিস বাচ্চা মারা যায়। একটা সময় হিসেব করতাম যে 20 পিস বাচ্চা যদি আমার মারা যায়, নষ্ট হয়ে যায়, তাহলে 20-20 কত, 400 টাকা, 20-20 400 টাকা যাবে। কিন্তু আজকে লক্ষ্য করতে পারছেন কি বিষয়টা কি, যে আজকে যদি আমার 20 পিস বাচ্চা মারা যায়, তাহলে আমাকে গুনতে হবে 1000 থেকে 1200 টাকা। এই যে 1000 থেকে 1200 টাকা আমার বিসমিল্লাতেই অর্থাৎ বুডিংয়েই শেষ হয়ে যাচ্ছে, তাহলে আমি কিভাবে এখানে টিকে থাকবো আর কীভাবে লাভ করব? এছাড়াও বড় হলে বাচ্চা যখন বড় হবে, মুরগি যখন রেডি হবে, তখন তো বিষয়গুলো আছেই, গরমের দিনে বিভিন্ন সমস্যা হয়। তাহলে এখানে যদি আমার মরালিটিতেই যদি আমি 2-5 হাজার টাকা আমার লস হয়ে যায়, তাহলে আমরা আজকে কীভাবে বাঁচব? তো দর্শক মণ্ডলী, আমার খামারি ভাইয়েরা, আমার আকুল আবেদন থাকবে, আমরা সকলে মিলে আবেদন করি এটাই, যে যারা বাচ্চা অথবা বাচ্চা প্রস্তুত কারক সমিতি যেখানে যারা আছেন, একটু আমাদের প্রান্তে খামারের দিকে লক্ষ্য রেখে আমাদের উপর একটু দয়া দেখিয়ে বাচ্চার দরদামটা যদি একটু আমাদের আয়ত্তের ভিতরে বা নিয়ন্ত্রণের ভিতরে রাখতেন, তাহলে আমরা হয়তো পোলট্রি সেক্টরটা একটু বাঁচতে পারতাম বা আমরা একটু দেশের জন্য হয়তো মাংসের চাহিদাটা কিছুটা পূরণ করতে পারতাম। কিন্তু আমার মনে হয় যে এভাবে যদি আপনারা আমাদেরকে এভাবে একঘরীয় করে রাখেন, তাহলে আমার মনে হয় যে আমরা আজকে নয় কালকে, কালকে নয় পরশু পোলট্রি সেক্টর থেকে মুখ ফিরিয়ে নেব। যা হোক, কথা অনেক হয়েছে, ভিডিওটা বড় হয়ে গেল, আমি ক্ষমা চাচ্ছি। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকের মধ্যে